এটা আল্লাহর বড় দয়া। তিনি যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবী এবং রাসূলেরা আমাদেরকে হেদায়াতের পথ দেখিয়েছেন, আর নবী রাসূলদেরকে হেদায়াতের পথ দেখিয়েছেন আল্লাহ নিজে। এজন্যই তো কোন নবী যখন কোন বিষয়ে একটু ভুল ভ্রান্তিতে পড়ে যেত, লজ্জিস হয়ে যেত, পদস্খলন হতো, সামান্য এদিক সেদিক হের বের হয়ে যেত, ওই নবীকে সরাসরি আল্লাহ নিজে সংশোধন করে দিতেন। আল্লাহ তাআলা নবীকে হেদায়াতের উপর নিজে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে একটি বিষয় একটু মনোমালিন্য হলো, ওই মনোমালিন্যের পর বিশ্বনবী কসম করলেন, আমি মধু পান করব না। অথচ বিশ্বনবীর কাছে মিষ্টান্ন বড় প্রিয় ছিল, ইউহিব্বুল হালওয়া। কিতাবুলা তামাতে পাওয়া যায় তিরমিজিতে বিশ্বনবী মিষ্টান্ন বড় পছন্দ করতেন, কিন্তু সেদিন তিনি কসম করলেন আর মধু পান করব না। অথচ বলুন তো আমাদের জন্য মধু হালাল না হারাম? মধুর মতো দামি উপকারী কোনো ঔষধ পৃথিবীতে আর নেই। আল্লাহর হাবিব যে মাত্র বললেন আল্লাহর কসম আর মধু পান করব না, আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে পাঠাইয়া দিলেন, ইয়া আইয়ুহান নবী, ও জিব্রিল যাও কোরআনের আয়াত নিয়ে, ও প্রিয় নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন আপনি সেটাকে কসম করে হারাম বানাইলেন কেন? আল্লাহ সাথে সাথে ওহী পাঠালেন, এটা আপনি কেন করলেন? এ প্রশ্নের মাঝে হালকা তিরস্কার আছে না নেই, কথা বলতে হবে তো, আপনি কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে বললেন, কে আসো, কোথায়, তাড়াতাড়ি মধু নিয়ে আসো। বিশ্বনবী গোলাম আজাদ করে কসমের কাফফারা দিলেন এবং সাথে সাথে মধু পান করলেন, কারণ নবী জানেন আল্লাহ এই কাজটা পছন্দ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতাদের সাথে কথা বলছিলেন, আবু জাহেল আবু লাহাব টাইপের মানুষ, যারা ভিভিআইপি ছিল মক্কাতে, ওই অবস্থা একজন অন্ধ সাহাবি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর কাছে গেলেন, অন্ধ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে কার সাথে কথা বলছেন, অন্ধ তো দেখে না, তাই বিশ্বনবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ রাসূল, আমাকে এটা 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 একটু বলুন তো, দুই একটা মাসালা আমি জানতে চাইলাম, আপনার কাছে এসেছি, আমাকে একটু বলুন। রাসূল একটু বিরক্ত হলেন, এখন আমি আবু জাহেলের সাথে মক্কার প্রেসিডেন্টের সাথে কথা বলতেছি, আমি আবু লাহাব মক্কার প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, এ অবস্থায় অন্ধ মিয়া ডিস্টার্ব করতেছ, কিন্তু বিশ্বনবী এত বড় মাপের ভদ্রলোক ছিলেন, তিনি কোনোদিন কাউকে উনার মুখ দিয়া কষ্ট দেন নাই, তাই তিনি অন্ধ মিয়ারে একটা ধমক দিতে পারতেন কিন্তু ধমক দেন নাই, এটা তার স্বভাবের বিরুদ্ধ। তবে তিনি বিরক্ত হয়েছেন, একটু তার দিকে বাঁকা চোখে তাকাইছেন, তার কথার জবাব দেন নাই, ওই অন্ধ মিয়া বাড়ি চলে গেল। আল্লাহ ওহী পাঠাইলেন, আবাসা ওয়া তাওয়াল্লা জাহুল আমা, অন্ধ আইছে তাই তিনি ব্রু কুঞ্চিত করেছে। বিশ্বনবী সাথে সাথে ওই অন্ধ মিয়াকে ডেকে বললেন, তুমি এমন এক আল্লাহর বান্দা, সাতামানি রব্বি বিকা, তোমার সাথে একটু ব্রু কুঞ্চিত করার কারণে আমার আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের আয়াত নাজিল করেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ লোকটাকে মূল্যায়ন একটু কম করলেন, আল্লাহ এটা পছন্দ করেন নাই, তাই তিনি কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে সংশোধন করে দিয়েছেন। এতে বোঝা যায় নবীরা যে হেদায়াতের পথের উপরে টিকেছিলেন তাদেরকে টিকায়া রাখছে কে? আল্লাহ। ঘরের দরজা লাগাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে গায়ের কাপড় খুলতে শুরু করে দিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতালাক, ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে কয় ইউসুফ কাছে আসো আমি তোমার, নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কাছে গেছে না দৌড় মারছে? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছন দিয়ে জামা টেনে ধরেছে, ইউসুফকে থামাতে পারে নাই, এমন কথাও কোরআনে আছে না নাই? জামা ছিড়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম আপোষ করেন নাই। পরবর্তী জুলাইখা ইউসুফকে যখন ভাগে নিতে পারে নাই, সমঝোতা করতে পারে নাই, মনের খারাপ প্রবঞ্চনা কুপরচনা মনের চিন্তা যা আছে সব কিছু চেষ্টা করে কুমন্ত্রণা দিয়েও কুলাইতে পারে নাই, স্বামী আজিজে মিশরকে দিয়া জেল পর্যন্ত খাটাইছে। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হওয়ার পরে প্রশ্ন করা হলো, ও ইউসুফ তুমি একজন যুবক মানুষ, একজন সুন্দরী যুবতী ঘরের দরজা লাগায়া তোমাকে একান্তে কাছে পাইয়া গায়ের জামা খুলে কাছে ডাকে, আর তুমি দৌড় মারলা কেন? তোমার কি পুরুষত্ব নাই? ইউসুফ নবী জবাব দেয় ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহেমা রব্বি। সবাই একটা আওয়াজ করে সুবহানাল্লাহ পড়ে, ও যুবক ইউসুফ তোমার অন্তরে কি নারীর প্রতি আকর্ষণ নাই? খালি ঘরে একা পাইছ, তুমি তো মহিলার কাছে যাও নাই, মহিলা তোমার কাছে নিছে, তুমি দৌড় মারলা কেন? ইউসুফ নবী তখন জবাব দেয় আমি বলবো না, নারীর প্রতি আমার কোনো আকর্ষণ নাই, ওমা উবাররিউ নাফসি আমি এটা বলবো না, নারীর প্রতি আমার আকর্ষণ নাই, তবে ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, তোমরাও জেনে রাখো নফস আম্মারা খারাপ কাজে আদেশ করে, আমার নফস আমারে তাড়িত করে না, আমি এটা বলবো না, ইল্লা মা রাহিমা রব্বি, তবে আমার রব আমাকে রহম দিয়া বাঁচাইয়া দিছে। তাহলে বোঝা যায় নবীরা হেদায়াতের পথে ছিলেন, কখনো বিচ্যুত হতে পারেন নাই, কারণ তাদেরকে সরাসরি কন্ট্রোল করছে কে? এখন সেই হেদায়াতের উপরে টিকে থাকলে, আমরা যদি চাই নিজেরা টিকে থাকতে, আল্লাহর পাঠানো সেই ওহির উপরে নিজদেরকে অটল অবিচল রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তারা আমাদেরকে হেদায়াতের পথ দেখিয়েছে, নবী আর আসবে না, কিন্তু জাতি হেদায়াতের পথ দেখতে হবে, চিনতে হবে, মানতে হবে, জানতে হবে কেমনে। ওই হেদায়াতের জন্য আপনি সরমনাই যাবেন, সরসিনা যাবেন, হেদায়াতের জন্য আট্রসি যাবেন, জনপুর যাবেন, হেদায়াতের জন্য কেউ কেউ দেওয়ানবাগ যায়, কেউ কেউ মাঝবান্ডারও যায়, সব মানুষের অন্তরে হেদায়াতের অন্বেষা আছে না নাই? কিন্তু সবাই কি সব জায়গায় হেদায়াত পায়? হেদায়াতের জন্য গিয়েছে পীরের দরবারে, যাওয়ার আগে জীবনে কোনোদিন পীরের পায়ে সেজদা দেয় নাই, কিন্তু দরবারে পৌঁছার পরে দেখে পাবলিক গোল হইয়া পীরকে সেজদা দিচ্ছে। ওই আল্লাহর বান্দা হেদায়াতের জন্য গেল, পাবলিকের তালে তালে নিজ ফিরে সেজদা দিয়ে দিল। আপনারা বলুন তো, হেদায়াত পাইতে যাইয়া হেদায়াত পাইছে না ঈমান হারাইছে? তাহলে বোঝা গেল হেদায়াতের জন্য পাবলিকের কাছে গেলে বিপদ হতে পারে।
আল্লাহ নবী রাসূল পাঠায় হেদায়েত দিছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 114,000 সাহাবার সামনে বিদায় হজের দিন বললেন হতে পারে এই দিনে এই মাঠে এই জমিনে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا اسلام পরিপূর্ণ হয়ে গেছে এই আয়াত বিদায় হজের দিন নাজিল হলো প্রিয় নবীজি বুঝে নিলেন দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে এই পৃথিবীতে আমার আর দরকার নাই ইলা রাফিক ইলা আলা আমি আমার বড় বন্ধুর কাছে চলে যাব আল্লাহর হাবিব বললেন হতে পারে এই জমিনে এই মাঠে আর দেখা হবে না রাসূলের ভবিষ্যৎবাণী কতটাই সত্য হলো বিদায় হজ হলো জিলহজ মাসে তারপরে আসলো মুহররম সফর রবিউল আউয়ালের 12 তারিখে পৃথিবী থেকে রাসূল চলে গেলেন উনি এ ভবিষ্যৎবাণী করার আড়াই মাস তিন মাসের ব্যবধানে চলে গেলেন রাসূলের তিরোধানের খবর রাসূল বলার পরে ওই বিদায় হজের মাসেই মাঠের মাঝে রোনাজারি শুরু হলো চিৎকার শুরু হলো কানতে কানতে সাহাবারা অস্থির হয়ে গেলেন চক্ষু অশ্রুসিক্ত হলো বদন মলিন হলো বেকারার হয়ে কাঁদলেন কেউ কেউ রাসূল এবার সান্ত্বনা দিয়ে বলেন টেনশন করার কারণ নাই আমি নবী চলে যাব তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব তারাকতু ফীকুম আমরাইন লেন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ও দুটো জিনিস যদি আঁকড়াইয়া ধরো তাহলে তোমরা পথহারা হবা না আমি যে জান্নাতে চলে যাচ্ছি তোমাদের সাথে জান্নাতের সিঁড়িতে আবার দেখা হবে আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইনশাআল্লাহু বিকুম লাহিকুন তার আগে যাচ্ছে আমরা পরে আসতেছি আমরা যারা মুমিন আমাদের পরস্পর আবার দেখা হয়ে যাবে আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনাহুম যুররিয়াতাহুম আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যারা ঈমান এনেছে এবং তাদের পরবর্তী প্রজন্ম তাদের ছেলে তাদের নাতিপুতি ওই দাদাকে বাপ দাদার মতো ঈমানে অনুসরণ করেছে মুমিন হয়েছে আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে একত্রিত করে দেব আল্লাহ তাআলা বলেন আমি একত্রিত করব আল হাকনা আমি একত্রিত করব ও আমার সাহাবারা টেনশন করো না আমি চলে যাচ্ছি তবে দুটি জিনিস রেখে যাচ্ছি আকরা যদি ধরতে পারো পথহারা হইবা না আমি যেই পথে আছি তোমরা সেই পথ পাবে সেই পথে থাকতে পারবা ও দুটো জিনিস হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নতি আল্লাহর কিতাব কোরআন আমার সুন্নাহ হাদিস কোরআন ওহি হাদিস ওহি তাহলে বোঝা যায় হেদায়াত পেতে হলে ওহির কাছে যেতে হবে আমি আবুল কালাম আজাদের কথার একানা দামও নাই যদি ওহির সাথে না মিলে ঠিক কিনা ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলছেন যখন দেখবে আমার কোনো কথা কোরআন সুন্নার খেলাফ ফালকু কৌলি আলাল জিদার তখন আমি আবু হানিফার কথাটাকে তোমরা ওয়ালের মাঝে নিক্ষেপ করো হযরত ওমরের মতো লোক বলতেছে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরে আতিউনি মা তাআতুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাসাদ্দিদুনি তোমরা আমি ওমরকে ততক্ষণ ফলো করবা অনুসরণ করবা যতক্ষণ আমি ওমর কোরআন হাদিস অনুসরণ
করি। ওয়াইনা সাইতুল্লাহ ওয়া রাসূলহু, যদি কখনো দেখো আমি ওমর আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে গেছি, অনুসরণ আর করি না, তখন আমার আনুগত্য তো করবাই না, বরং আমার ঘাড়ে ধরে আমার সোজা করে দিও। বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সামনে রাসূল বলেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, আকড়াইয়া ধরিও, কোরআন এবং হাদিস। এবার আপনাদের কাছে জানতে চাই, হিদায়াত পাওয়ার জন্য আমাদের দেশের মানুষ কোরআন হাদিসের কাছে বেশি যায় না পীরের দরবারে বেশি যায়? কোরআন হাদিস ঘরে আছে, ওই কোরআন হাদিস পড়ে না, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, 30 বছর হইয়া গেছে, জিকির শিখলো, দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, পাঞ্জাবি দিল, নামাজ কালামও পড়লো, কিন্তু কোরআনটা পড়লো না। যে এলেম শিখবে না, শরীয়তের ফরজগুলো জানবে না, তোমার মতো আল্লাহর ওলিরে শয়তান ইমান হারা করতে 1 সেকেন্ডও লাগবে না। তুমি যদি এলেমের কাছে না যাও, শরীয়তের কাছে না যাও, কোরআন হাদিসের কাছে না যাও, শয়তান তুড়ি মেরে তোমার ইমান হারা করে দেবে। আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লার জীবনীতে পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কারণ কাহিনী যেগুলো আমাদের কাছে আসে সত্য হতে পারে, আবার অসত্য হতে পারে। যা শোনার জন্য বলছি, ইয়াকিনের প্রয়োজন নাই। আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় বসে জিকির করছেন, ফজরের আজানের জন্য অপেক্ষা করছেন, হঠাৎ করে পিছন থেকে আওয়াজ, আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের। ও আব্দুল কাদের জিলানী, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সালামের আওয়াজ শুনে পিছনে ফিরে দেখেন, একবারে সাদা জামা কাপড় পরনে, সুন্দর একটা পাগড়িওয়ালা, শুভ্র দাড়িওয়ালা আল্লাহর এক বান্দা দাঁড়ায় আছে। আব্দুল কাদের জিলানী প্রশ্ন করলেন, মানান্তা, তুমি কে? কালা আনা জিব্রিল। ওই ভদ্রলোক বলতেছে, আমি জিব্রিল আলাইহিস সালাম। আব্দুল কাদের জিলানী আশ্চর্য হইয়া প্রশ্ন করলেন, ওহি নাজিল তো বন্ধ, তো তুমি আইছো কেন? এবার জিব্রিল বলতেছে, তোমার এবাদতে খুশি হইয়া আল্লাহ তাআলা বোরাক পাঠাইছে, তোমারও মেয়েরাজে নিতে চায়, তুমি একটু আসো মেয়েরাজে যাওয়ার জন্য, বোরাকে ওঠো। আব্দুল কাদের জিলানী তাকায় দেখেন দরজার বাহিরে একটা সাদা শুভ্র সুন্দর প্রাণী দাঁড়ায় আছে। ওই প্রাণীর দিকে ইঙ্গিত করে জিব্রিল কইতাছে, বোরাক এনে, বোরাক আনছি, বোরাক আসেন। আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ নামাজের মুসল্লায় বসে মনে মনে কয়, কিরে কয়, মুসা নবীর মেয়েরাজ হলো না, ঈসা নবীরও হলো না, ইব্রাহিমেরও হলো না, আবু বকর ওমর ওসমান কারো হইল না, আমি কেডা ঘটনা কিরে, ডাল মে কুচ কালা হে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, নিজে হকের উপরে থাকার চেষ্টা করি, এটা ঠিক আছে, কিন্তু আবু বকর তো আমার সে আরো কত আগায় আছে, ওনার তো মেয়েরাজ হয় নাই, তাই এটা আসল জিব্রাইল না নকল একটু যাচাই করা দরকার আছে না নাই? উনি আবার আওয়াজ করে পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আওয়াজ শুনে জিব্রাইল মারছে দৌড়। আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ কয়, জিব্রাইল সাহেব খারান জান কেন? আব্দুল কাদের জিলানী বুঝে ফেলছে, এটা জিব্রাইল না, এটা ইবলিস। এবার একটু দূরে গিয়ে ইবলিস বলতেছে, আব্দুল কাদের, তোমার এলেম তোমার আজকে বাঁচাইয়া দিল, আমার নিয়ত ছিল যদি বোরাকে উঠতা তোমাকে ভাঙ্গা টয়লেট নিয়ে ফেলাইতাম, কিন্তু তোমার এলেম তোমার আজকে বাঁচাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ কয়, শয়তান
তোর ভালো কয়থার কথার মাঝে শয়তানি আছে, আমার এলেম আমারে বাঁচায় নাই, আমারে বাঁচাইছে কে? ফকীহুন ওয়াহিদ আশাদ্দু আলা শয়তান মিন আলফি আবিদ, দ্বীনের একজন পণ্ডিতকে পথহারা করা শয়তানের কাছে 1000 তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পথহারা করার চেয়ে অনেক কঠিন। আল্লাহর হাবিব বলছেন, তোমরা হেদায়াতের উপরে টিকে থাকতে চাইলে দুটি জিনিস আঁকড়াইয়া ধরো। এখন আমাদের দেশের লোকেরা ঘরের মাঝে কোরআন আছে, এটাকে গিলাপ দিয়ে বেঁধে তাকে ফেলে রাখে, ওখান থেকে হেদায়াত নিতে চায় না। তারা হেদায়াতের জন্য মানুষ খোঁজে অমুক হুজুর তমুক হুজুরের কাছে যাও এবং তাদের কাছে কোরআন হাদিসের দলিল দিয়া যখন ডকুমেন্টারি উপস্থাপন করা হয় যে উনি যা বলতেছে সেটা কোরআন বিরোধী, উনি যা করতেছে এটা হাদিস বিরোধী, তখন তারা কোরআন হাদিসের চেয়েও পীরের কথার দাম বেশি দেয়। আমার হুজুর কইছে, আমার পিসা হুজুর করতাছে, রাখে নামের কথা। আমার বন্ধু, হেদায়াত ব্যক্তির কাছে নাই, হেদায়াত কার কাছে? এই জন্য প্রতিদিন নামাজে দাঁড়ায় তুমি হেদায়াত চাও, দিন কমপক্ষে 17 বার, যদি 17 রাকাত ফরজও পড়েন তাহলে 17 বার চাওয়া হয়। হেদায়াত ব্যক্তির কাছে নেই, হেদায়াত আল্লাহর হাতে। হেদায়াত বাজারে বিক্রি হয় না, টাকা হলে কেনা যাবে। হেদায়াত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, মনে চাইলে বানানো যাবে। এখন আপনি প্রতিদিন বলেন, আল্লাহ হেদায়াত দেও, হেদায়াত দেও। এখন হেদায়াতটা আছে কই? কুরআনের প্রথম সূরা ফাতিহা, যেখানে হেদায়াত চাইতে বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো বলো বলো, চাও চাও চাও। দ্বিতীয় সূরা বাকারা, আল্লাহ শুরুতে বলে দিলেন, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ও আমার বান্দা, তুমি প্রতিদিন প্রতিনিয়ত যে হেদায়াত চাইছো, আমি কোরআনের মাঝে সে হেদায়াত রেখে দিয়েছি। এখন তুমি হেদায়াত পেতে চাইলে কোরআনের কাছে দৌড় মারো। ব্যক্তির কাছে হেদায়াত নাই, এই জন্য যদি কোনো ফির কোনো বুজুর্গ ওস্তাদের কথা কোরআন হাদিসের সাথে না মিলে ওটার নাম ইসলাম হতে পারে না। কোরআন এবং সুন্নার নাম হলো ইসলাম। এখন আজকের মাহফিলে একদিন ওয়াজ করে আপনাকে আমি হেদায়াতের পথ দেখাবো, এটা কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। কিন্তু কোরআন হাদিসের কাছে হেদায়াত আছে, এই কথাটা যদি বুঝাইয়া দিতে পারি, আপনি কালকে পড়া শুরু করে দেন, কোরআন এবং হাদিস আপনাকে হেদায়াতের পথ দেখানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? যেই বিদায় হজের দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীকে বললেন, দুটি জিনিস রেখে গেলাম, আকরাইয়া দললে পথ হারা হইবা না। সে বিদায় হজর মাসে হজরত মাঠের মাঝে হজরত আবু বকর হাজির আছেন না নাই? রাসূল কি বলতে পারতেন না, আমার পরে আবু বকরকে ধরিও? বলতে পারতেন? পারতেন? বলেছেন, আমার পরে ওমরকে ধরিও? বলতে পারতেন না? ওমর তো এমন একজন মানুষ, লাউকানা বাদি নবিয়্যা লাকানা ওমর। প্রিয় নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর হতো সেই নবী। ইয়া ওমর ইন্না শাইতানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক, হযরত ওমরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো ওই রাস্তায় শয়তানও হাঁটে। সে ওমরকে ধরিও, রাসূল বলেন নাই, এর কারণ ওমর ওহি প্রাপ্ত নয়, আবু বকরের কাছে ওহি আসে না,
নবীর কাছে ওহী আসতো, নবীর আল্লাহ নিজে ওহী দিয়া চালাইছে, তাই যখন আল্লাহ দেখতেন একটু এদিক সেদিক হয়ে গেছে, ওহী নাজিল করে আবার সোজা করছে। আবু বকর ওমর যদি এদিক সেদিক হইয়া যায়, ওহী তো আর আসবে না, তাই তাকে ধরলে বিপদ হতে পারে। তাই আল্লাহ রাসূল বলে, সবাই মিলে কোরআন এবং হাদিস ধরা লাগবে। এবার আপনাদের কাছে বলতেছে, আমাদের কাছে কোরআন হাদিস এখনো আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। আবু বকর ওমরের যুগে কোরআন যেমন ছিল, পরিবর্তন হয়েছে নাকি? একটা নকতাও পরিবর্তন হয় নাই। এই কোরআন যদি ওমরকে হেদায়াত দিতে পারে, যেই ওমর রাসূলের কল্লা কাটার জন্য বের হয়েছিল তলোয়ার হাতে নিয়া, ওই ওমরকে কোরআন সত্যের পথ দেখালে, ওই কোরআন আমাদের কাছে এখনো আছে, কোরআনের কাছে গেলে সত্যের পথ খুঁজে পাওয়া এখনো যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠালেন, ওয়ালাকাদ বাআতনা, অবশ্যই আমি পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা, সব জাতির কাছে রাসূল। এখন রাসূলগণ মানুষকে হেদায়াতের পথ দেখিয়েছেন, কিভাবে তারা কি দাওয়াত নিয়ে আগমন করেছেন, কি কথা মানুষকে বলেছেন। আল্লাহ এবার বলছেন, সব নবী সব রাসূল মানুষকে শুধু একটি দাওয়াত দিয়েছে, সব নবী রাসূল এক দাওয়াত দিয়েছে, তাদের মাঝে কোনো অমিল নাই। সব নবী রাসূল বলেছে, আনি ইবাদুল্লাহ সব নবী রাসূল, লাখ লাখ সংখ্যা কত আমরা জানি না, অগণিত অসংখ্য। যদিও বাংলাদেশে একটি হাদিস লোকমুখে বিখ্যাত, নবী রাসূলের সংখ্যা 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার। এই হাদিসগুলো এতেকাদের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্যতা নাই, কারণ এই হাদিস খবরে ওয়াহেদ, আর ইয়াকিনের ক্ষেত্রে খবরে মোতাওয়াতের সারা ইয়াকিনের ফায়দা দেয় না। খবরে ওয়াহেদ দিয়া ঈমান সাব্যস্ত হয় না, এবং হাদিসটা মানুষের চিন্তাও বিরোধী, এবং হাদিসটা কোরআনের একটি আয়াতের সাথে সাংঘর্ষিক। প্রথম কথা গেল, এতেকাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ফাজিল ক্লাসে একটি কিতাব আছে, আকায়েদুন নাসাফি, রিসালাতের বহসে এই হাদিস আনার পরে মুসান্নেব ব্যাখ্যা করেন, এই হাদিস ইয়াকিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, কারণ খবরে ওয়াহেদ 1,24,000 বা 2,24,000, এটা আকলের বিপরীত, কারণ মাঝখান দিয়া 1 লাখের ব্যবধান। আপনার বয়স কত? আপনি যদি বলেন 20 না হয় 50 তো হবে, প্রশ্নকারী হেসে বলবে, এটা কি কথা কইলেন, 20-22 হইতে পারে, 20-50 এত ফাঁক হয় না। তো নবীর সংখ্যা 1 লাখ অথবা 2 লাখ, ব্যবধান কত? আকল তাসলিম করে না। 3 নম্বর, কোরআনের বক্তব্যের খেলাফ। আল্লাহ তাআলা বলছেন, রুসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। ও প্রিয় নবী, কতক রাসূলের আলোচনা আমি আপনার কাছে করেছি, অনেক রাসূলের আলোচনা আমি আপনার কাছেও করি নাই। এই জন্য নবী রাসূলের সংখ্যা কত, এ প্রশ্নের জবাব হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা সবার উপর ঈমান এনেছি, সংখ্যা জানা দরকার নাই, এটা সহিহ সুন্নাহ হাদিসে মুতাওয়াতির দিয়ে সাব্যস্ত নয়। এখন সংখ্যা যাই হোক, হযরত আদম থেকে
বিশ্বনবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল দাওয়াত দিয়েছেন মাত্র একটা, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই নবীদের দাওয়াত যারা গ্রহণ করেছে তারা ইমানদার হয়েছে, যারা গ্রহণ করে নাই ইমানদার হওয়ার সুযোগ নেই। এখন নবী রাসূলদের এই দাওয়াতটা আজকের এই যুগে দেওয়ার জন্য আলেমদের গর্দানে দায়িত্ব আছে না নাই? নতুন করে কোনো নবী আসবেন না, আসার কোনো সম্ভাবনাও নেই, কিন্তু দাওয়াত তো চলবে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশে যদি কোনো নবী আসতেন নিশ্চয় তিনি এই দাওয়াতটাই দিতেন, ব্যতিক্রম কোনো দাওয়াত দিতেন না, কারণ নবীরা বানায়া কেউ দাওয়াত দেন নাই, বানানোর কোনো অধিকারও নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার প্রিয় নবী মুহাম্মদ যদি বানায়া কোনো কথা আমার নামে চালাইয়া দিত, আমি আল্লাহ ডান হাত দিয়া তার কণ্ঠনালী চেপে ধরে তার কণ্ঠনালীটা আমি কেটে ফেলতাম। কোরআনের আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, যদি সামান্য কিছু বলতো আমার নামে নিজে বানায়া যেটা ওহি, লাখাযনা মিনহু বিল ইয়ামিন আমি ডান হাত দিয়া চাপতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন দুবার লামে তাকিদ বলেছেন, অতপর আমি তার কণ্ঠনালী গ্রীবাটা আমি ছিঁড়ে নিয়ে যেতাম। এর মানে ওহির ব্যাপারে মন গড়া কথা বলার অধিকার নবীদেরও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী একটা দাওয়াত দিস, এখন সেই দাওয়াতটাই আমরা দিচ্ছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, বহুবচনের শব্দ, আম্বিয়া সব নবীর ওয়ারিস। এর মানে হলো সব নবী যে দাওয়াত দিছে আলেমদেরকে সে দাওয়াতটাই দিতেই হবে। মজার একটা ব্যাপার হলো সব নবীর দাওয়াত এক কিন্তু ভাষা এক নয়, দেশ এক নয়, তাদের আগমনের সময়টাও এক নয়। আদম যখন দাওয়াত দেয় নূহ তখন নাই, নূহ যখন দাওয়াত দেয় মুসা তখন নাই, মুসা যখন জমিনে ইব্রাহিম তখন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেয় নবী মুহাম্মদ তখন দুনিয়াতে আসেই নাই। দাওয়াতের মাঝে অমিল নাই, সময় অমিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেন ইরাকে, আদম নবী দাওয়াত দেন আরবে, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দেন বেথলেহেমে, ইউনুস নবী দাওয়াত দেন নিনওয়ায়, মূসা নবী দাওয়াত দেন মিশরে, ঠিক কি না? শুআইব নবী দাওয়াত দেন মদায়নে। এক দেশ না ভিন্ন দেশ? দেশ ভিন্ন কিন্তু দাওয়াত সম্পূর্ণ ভিন্ন। মূসা নবী দাওয়াত দেয় এক ভাষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেয় আরেক ভাষায়, চারটা বড় বড় কিতাব এক ভাষায় না চার ভাষায়। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ তাআলা বলেন আমি সব নবীকে তার নিজের মাতৃভাষায় পাঠাইছি। এই জন্য তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায়, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, কোরআন নাজিল হয়েছে চারটা এক ভাষা না চার ভাষা। ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু দাওয়াত এক। এটাই প্রমাণ করে নবীরা বানায়া দাওয়াত দেয় নাই, এ দাওয়াত দিয়েছে মূলত দায়িত্ব দিয়েছে কে? এখন ওই দাওয়াত আপনারা নিতে হবে, আমাদেরকে নিতেই হবে। যারা নিয়েছে তারা নিষ্কৃতি পেয়েছে, যারা নেয় নাই তারা গজবে পড়ে গেছে। লুত নবী বলেছে,
এক দল নিয়েছে আর এক দল নেয় নাই, যারা নেয় নাই আল্লাহ জমিন উল্টাইয়া দিছে। নূহ আলাইহিসসালাম বলেছে 80 জন নিয়েছে, নৌকায় উঠেছে, প্লাবনে মুক্তি পেয়েছে, বাকিরা পানিতে ডুবে মরে গেছে। বিশ্বনবী দিয়েছেন দাওয়াত, একদল নিয়েছে আর একদল নেয় নাই, যারা নিয়েছে তারা সাহাবি হয়ে গেছে, যারা নেয় নাই তারা ধ্বংস হয়ে গেছে। ওই দাওয়াতটা আপনাকে নিতে হবে, এটা আমাকে নিতে হবে। ওই দাওয়াত একটা, দাওয়াতের অংশ হলো দুইটা। আনিবুদুল্লাহ প্রথম অংশ, ওয়া জিতানিবুত্তাগুত এ হলো দ্বিতীয় অংশ। এই দুইটা মিলে এক দাওয়াত। যেমন ফজরের নামাজের ফরজ কয় রাকাত, এই দুই রাকাত মিলে এক নামাজ, এটার নাম সলাতুল ফজর। এখন আপনি যদি ফজরের নামাজ পড়তে চান তাহলে আপনি এক রাকাত পড়লে হবে না দু রাকাতই পড়া লাগবে? যদি কেউ মনে কর আমি এক রাকাত পড়ে বাড়ি চলে যাব, সওয়াব পাবে 50%, ঠিক না? কত পার্সেন্ট? বাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সবটার নাম কালেমায়ে তাইয়েবা, ঠিক না? কয়টা কালেমা? কালেমায়ে তাইয়েবা। কিন্তু অংশ কয়টা? একটা হলো আল্লাহর, আরেকটা হলো রাসূলের, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইলাহ নাই, পরেরটা হলো মুহাম্মদ আল্লাহর রাসূল। দুইটা মিলে একটা কালেমা। কেউ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলাম না, অর্ধেক মুমিন না কাফের, তাহলে বোঝা গেল অর্ধেক গ্রহণ করে মুমিন হওয়া যাবে না। আনি ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, আনি ইবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ওয়া জিতানিবুত তাগুত। ওয়াও, ওয়াও শব্দের বাংলা অর্থ হলো এবং। এবার আপনারা বলুন তো, এবং এর পরে শব্দ আরো আছে না নাই? তাহলে শুধু আল্লাহর ইবাদত করো এটার নাম ইসলাম নয়, ওয়াজতানিবুত তাগুত এটাও নিতে হবে। যদি অর্ধেক নিয়া আর অর্ধেক না নাও, তুমি প্রকৃত ইবাদতকারী হতে পারবা না। নবীদের দাওয়াতের দুটি অংশ ছিল, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন। এ দুটা অংশ নিতে হবে। আমাদের দেশের লাখ লাখ মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দুটা নিতে রাজি নয়, তারা শুধু আল্লাহর ইবাদত করতে রাজি, আবার তাগুতের সাথে বন্ধুত্ব করে চলছে। তাগুতের সাথে আমার বন্ধু, আল্লাহর সাথে আপনাকে এমন ভাবে সম্পর্ক রাখতে হবে, আল্লাহর বিপরীত যত শক্তি আছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। বাংলাদেশের লোকেরা আল্লাহর ইবাদত করতে রাজি, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে অনেকেই রাজি না। আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে আল্লাহর কসম করে বলছি, মুমিনই হওয়া যায় না। যার সাথে তাগুতের সম্পর্ক আছে সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। ঈমান আনার নিয়মই হলো তাগুতের সাথে আগে সম্পর্ক ছিন্ন করে তারপরে কালেমা পড়া লাগবে। নামাজ পড়ার নিয়ম আছে না নাই? মন মতো পড়লে হবে? আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবেই পড়তে হবে। এবার নামাজ পড়তে যদি আপনি যান, মনস্থ করেন,
নামাজ আগে না অজু আগে? আমার ভাইরা কথা বলুন, নামাজ আগে না অজু আগে? এখন অজু আগে না করে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে? আল্লাহ তাআলা বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমাদেরকে নামাজ পড়তে মনস্থ করো, চেহারা ধুয়ে নাও, কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও, মাথাটা মাসে করো, টাকনু পর্যন্ত পা ধুয়ে নাও, তারপরে আবার নামাজে দাঁড়াও। আল্লাহ সিস্টেম চালু করে দিলেন, অজু আগে নামাজ তার পরে। এখন উল্টা যদি কেউ করে, আগে নামাজ শেষ কইরা বাড়ি যাওয়ার সময় অজু কইরা চলে যায়, নামাজ হবে? এখন আমরা যারা মুমেন হয়েছি, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি, ইমান আনার নিয়মটাই হলো আল্লাহর শিখানো পন্থা, আগে তাগুতকে স্বীকার করো। আমার সাথে পড়ুন যারা পারেন, ফামাইয়াকে ফুরু বিত্তগুতি ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উকওয়াতিল উসকালান ফিসামালা। আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান এনেছে, সিরিয়াল দেখেন, কোরআনে আছে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো, দুটাই ফরজ, কিন্তু আগে কোনটা পরে কোনটা? আল্লাহ সিরিয়াল দিছে যেমনে নামাজও পড়া লাগবে তেমনে। যদি কেউ রুকু ফরে কইরা আগে সিজদা করে, নামাজ আছে না গেছে? সিস্টেম আপনাকে ফলো করতে হবে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো। রুকু আল্লাহ আগে কইছে, এজন্য এটা করাও লাগবে। এখানে সিরিয়ালে আগে হলো তাগুতের সাথে কুফরি করো, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবা না, এই সিদ্ধান্ত আগে নাও। ওয়ায়ুমিন বিল্লাহ, তারপর আল্লাহর উপর ঈমান আনো। যদি এই সিস্টেমটা ফলো করতে পারো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে তুমি এমন এক শক্ত রশি ধরে ফেলেছো, লাংফি সামালাহা, এই রশি কখনো ছিড়বে না, তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমাদের দেশের লোকেরা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে অনেকেই রাজি না, সম্পর্ক তো ছিন্ন করেই না, উল্টা নিজে তাগুত হয়ে বসে আছে। আমার বন্ধু, মসজিদ থেকে বের হইয়া তাগুতের মিছিলে চলে যায়, মসজিদে যাওয়ার আগে তাগুতের সাথে দোকানে বসে এক কাপ চা বাক কইরা খায়, এবং তাগুতের সাথে সম্পর্ক এমন, তারে দেখলে তরে, নইলে মরে, নইলে পাগল হয়। আপনি তাগুতের সাথে সম্পর্ক রেখে ইবাদত করবেন, এটার নাম ইবাদতই না। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে তাগুত চেনা দরকার আছে না? আমরা অনেকে না চেনার কারণেও ভুলে কাজ করতেছি, তাই আলেম ওলামাদের দায়িত্ব বিষয়গুলো বেশি বেশি ওয়াজ করা। এবাদতের ওয়াজ আছে, তাগুতের ওয়াজ কমে গেছে, কারণ তারা জানে তাগুতের বিরুদ্ধে ওয়াজ করলে বিনা দোষে ডজন খানিক মামলার আসামি হওয়া লাগতে পারে। এবাদতের ওয়াজ যারা করে তাদের হাতিয়ার অভাব হয় না, শুধু এবাদতের ওয়াজ করো, গলা মোটা হবে, ফুলের মালা আসবে, খাইতে খাইতে পেট বড় হবে, কিন্তু তাগুতের বিরুদ্ধে কথা বলো, বিশ্ববিখ্যাত মুফাসসির হইয়াও জেলখানায় থাকা লাগবে।
বন্দুক গরম বাতে বিড়াল খুশি না বেজার তাই তাগুতের বিরুদ্ধে ওয়াজ করলে তাগুত তো খুশি হওয়ার কথা না তাই আমরা আলেম মরা খুব সালাক আমরা নামাজের ওয়াজ করি রোজার ওয়াজ করি হজের ওয়াজ জাকাতের ওয়াজ পদ্মার ওয়াজ জিকিরের ওয়াজ কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না এটা আল্লাহর অর্ডার ওই ওয়াজটা সমাজে কমে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের মতো তাগুতের সাথে সমঝোতা করতেন উনি যদি বলতেন চাচা আপনি আপনার মতো চালান আমার অসুবিধা নাই তবে মসজিদের ইমামতির আমি সালামু আমরা ভাগযোগ কইরা নিছি আপনি দেশ চালান আমি মসজিদ চালামু তাহলে ইব্রাহিম নবী কেন অমরুদ বলতো বাতিজা ইমামতির বেতনটা আমি দিব মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনরে বলতো চাচা আপনি আপনার মতো দেশ চালাছেন চালান শুধু মসজিদের ইমামতি আর নামাজ রোজা হজ জাকাত এগুলো আমি সালামু তাহলে ফেরাউন বলতো বাতিজা মসজিদের টাইলস লাগলে আমারে খবর দিও বিশ্বনবী যদি রে মাইকের আওয়াজ একটু বাড়াই দে ভাই মজা পাই না বিশ্বনবী যদি আবু জেহেলকে বলতেন চাচা আপনি আপনার মতো দেশ চালান এই সাউন্ড বক্সটা আমার দিকে ফিরে যাও তো যাও একটু ফিরে যাও আমার দিকে না মাইক হয় নাই মাইক সেটিং হয় নাই মজা পাচ্ছি না দাও দাও আমার দিকে দাও আবু জেহেলকে প্রিয় নবীজি দেবদি বলতেন চাচা আপনি আপনার মতো মক্কা যেমন চালাচ্ছেন চালাইতে থাকেন আমার আপত্তি নাই তবে মসজিদে হারামের ইমামতিটা আমি চালাতে চাই আবু জেহেল বলতো বাতিজা তোমার সব উম্মত লইয়া মসজিদে সিল্লায় ঢুকা যাও আমার আপত্তি নাই প্রয়োজনে হালুয়া রুটি আমি দেব কিন্তু নবীদের প্রথম কথাটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা দিয়া শুরু হয়েছে লা মানি নাই আমি বিদ্রোহ করলাম তোমাদের সাথে আমার সম্পর্ক নাই কাউকে মানি না কাউকে মানা যাবে না ফেরাউন কে না নমরুদ কে না আবু জেহেল কে না তোদের আইন চলবে না আইন চলবে একমাত্র কার এই তো পেছ লেগে গেল যদি আবু জেহেলের সামনে বিশ্বনবী গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে মানি না আবু জেহেল কয় তাহলে আমি কার খালু ঠিক না মক্কার সবাই এতদিন আমারে মানছে আর এই ছেলেটা ইয়া কয় কিনা সে নাকি আল্লাহ সারা কারোরেই মানে না তা আমি আবু জেহেল পাওয়ারফুল না পাওয়ারলেস সুতরাং লাগাও পেস নমরুদ তাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিল তাম দুনিয়ার শাসন করেছে এমন মানুষ ছিল চারজন দুজন কাফের দুজন মুমেন কাফের দুজন হলো বখতে নসর এবং নমরুদ মুমেন দুইজন হযরত সুলাইমান এবং যুলকারনাইন আলাইহিমাসসালাম নমরুদকে সবাই মানে এলাকার সবাই প্রভু বলে রব বলে নাউযুবিল্লাহ এবং সে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে রুবুবিয়ত নিয়ে সে বলছে আমি রব ইব্রাহিম বলছে আল্লাহ রব ঠিক কি না রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আমার রব তো তিনি যিনি জীবন মৃত্যুর মালিক ঝগড়া করে নাই আলাম তারা ইল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক আল্লাহ কোরআনে বলেন ও নবী আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাহ রাজত্ব দেওয়ার পরে সে রাজত্ব পাইয়া এখন সে ঝগড়া লাগাইছে সে নাকি রব হয়ে গেছে এজন্য তো আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছি ইজ্জতের মালিক কে
কিন্তু আল্লাহ তাআলা তারে প্রেসিডেন্ট বানায়া ইজ্জতের আসনে বসাইছে, কিন্তু যখন আল্লাহর সাথে বাড়াবাড়ি করেছে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করে দিছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং সম্মান যারা পাইছো সাবধানে থাইকো। ফেরাউন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া সম্মানের আসনে বসাইছে, অত ইজ্জু মান্তাশা অত দিল্লু মান্তাশা। ফেরাউন যখন ক্ষমতা পাইয়া বাড়াবাড়ি করছে, আনা রাব্বুকুমুল আলা দাবি করেছে, আমি তোমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ। হযরত আসিয়া আলাইহা সালাম তাকে মানে নাই, ওনাকে হত্যা করেছে, হত্যা করেছে, জুলুম করে হত্যা করেছে। কোন কোন মুফাসসির বলেন কড়াইর মাঝে তেল গরম করে জীবিত তেলে ফালাই দিছে, কোন কোন মুফাসসির বলেন বড় পাথর এনে ওই পাথরের মাঝে আসিয়ার মাথাটা রেখে আরেকটা বড় পাথর দিয়া ধাক্কা দিয়া মাথাটা থেতলে মেরেছে, সীমালঙ্ঘন করেছে ক্ষমতা পাইয়া। সুতরাং ক্ষমতাওয়ালারা সাবধান, সীমালঙ্ঘন করিও না, আকাশওয়ালার ক্ষমতা তোমাদের সে কম না বেশি। আল্লাহরে ভয় করো, ভয় করো, ভয় করো। ফেরাউন যখন বাড়াবাড়ি করে ফেলল, আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মাঝে ডুবাইয়া নিমিষে শেষ করে দিল। একটু বিবেক খাটাইয়া বলুন তো আমার সাথে, ফেরাউন যখন পানিতে ডুবে তখন তার হাতে ক্ষমতা ছিল, প্রেসিডেন্ট ছিল কিনা, নাকি পদত্যাগ করছিল? তাহলে সে ডুবেছে প্রেসিডেন্ট থাকা অবস্থায়। এবার বলুন সে ঘুমে ছিল না সজাগ ছিল? আল্লাহ তারে ডুবাইছে সজাগ সচেতন অবস্থায়। একা ছিল না সাথে সৈন্য ছিল? তাহলে আল্লাহ তারে ধ্বংস করছে সাথে সৈন্য রেখে। আল্লাহ বুঝাইয়া দিছে আমি ধরলে 14 গোষ্ঠী সহ 1 সেকেন্ডে শেষ করে দিতে পারি। আমার বন্ধু সে আল্লাহ এখনো আছে না নাই? কথাটা বুঝা বলিয়েন, আছে না নাই? তার ক্ষমতা আগের মতো আছে না নাই? তো আপনিও যদি জুলুম করেন, আল্লাহ যদি রেগে যায়, যদি তিনি মনে করেন যে না বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তারে আমি ধরুমু, বলুন তো তার ধরা থেকে ছাড়ানোর ক্ষমতা কারো আছে? ফেরাউন রে পানিতে ডুবাই আল্লাহ লাশ রেখে দিয়েছেন পানির মাঝে ভাসাইয়া, 3000 বছরের বেশি, 3100 বছর। গবেষকরা বলেন 3160 বছরের কাছাকাছি ফেরাউনের লাশ পানিতে ডুবেছিল, পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমি খায় নাই, রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন তোরে আমি ডুবালাম কিন্তু লাশ পচতে দেব না, তোর লাশ হাঙ্গর খাবে না, তিমি খাবে না। ফেরাউন ডুবেছিল সমুদ্রে, লোহিত সাগরে, বাহারে আহমারে, সমুদ্রের মাঝে হাঙ্গর আছে কিনা, তিমি আছে না নাই? আমাদের দেশের পাবলিক কয় সে নাকি ডুবছে নীল নদে, এটা সঠিক কথা নয়। নীলনদ হলো একটা খালের সমান, আপনাদের মুহুরী নদী, এটার 2-3 গুণ বড় হবে। আমি নীলনদের এ পাশে দাঁড়ায় মোবাইল দিয়া ওই পাশে ছবি তুলেছি, নীলনদ আমি দেখেছি কায়রো শহরের মাঝখান দিয়া প্রবাহিত হয়েছে। যদি কোনো শক্তিশালী মানুষ একটা পাথর মারে হতে পারে ওই তীরে চলেও যেতে পারে,
যদি না ও যায় কাছাকাছি যাবে। ফেরাউন লয় লস্কর লইয়া নীল নদে ডুবতে চাইল, ডুবতে পারত না, সাঁতার কাইটা বাচ্চা যাইত। তবে হ্যাঁ, নীল নদ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী, পৃথিবীর প্রায় 12টা রাষ্ট্র নীল নদ পরিবেষ্টন করেছে, দৈর্ঘ্যে সবচেয়ে বড়, প্রস্থে এটা ছোট। নদীকে আরবিতে বলে নাহার, আর সাগরকে আরবিতে বলে বাহার। তো কোরআনে আল্লাহ বারবার বলেছেন বাহার, ওয়াইদে ফারাকনা বিকুমুল বাহার, ওয়াদরিব বিআসাকাল বাহার। বাহার মানে কি? সাগর। আল্লাহ কয় বাহার। আমার বন্ধু, যে জায়গায় ফেরাউনের লাশ পাওয়া গেছে ওই জায়গাটার নাম হামামাতু ফেরাউন। ওটা কায়রো থেকে 400-450 মাইল দূরে। ওই জায়গাটায় আমি গিয়েছিলাম, ওই জায়গার পানি তো নেমেছিলাম 2-5 মিনিট হাঁটাহাঁটি করে, তাড়াতাড়ি আবার উঠে গেছি। গজবের জায়গা, কওয়া যায় না। তিহিপান্তরের পাশে হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে, যেই পাহাড়ে, ওই তুর সাইনা যাওয়ার পথে ওখানে নেমেছিলাম। সাগর পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাম উনার হাতে লাঠি দিয়া বাড়ি দিছে, 12টা ঝর্ণা বের হয়েছে। আল্লাহর কোরআনে আছে ওই ঝর্ণাগুলো এখনো সেখানে আছে, বিশাল বড় বড় গর্ত, 12টা ঝর্ণা। মোটামুটি আপনাদের এই ফ্যান্ডেল এটা 10 গুণ যদি বড় করা হয় তাহলে যত বড় হবে এই ঝর্ণাগুলো ওই ওরিয়া লইয়া। সুবহানাল্লাহ। এখানে একটা কুফ, 50 হাত 100 হাত দূরে আরেকটা, আবার 50 100 হাত দূরে আরেকটা, আঘাত করেছে একটা, ঝর্ণা বের হয়েছে কয়টা? আমার বন্ধু, সাগরের মাঝে ফেরাউন ডুবে গেল, একা ডুবে নাই, ডুবেছে হাজার হাজার সৈন্য সহ। তারপরে আল্লাহ কয়, তোর লাশ আমি পচতে দেব না, গলতে দেব না, তিমি হাঙ্গরকে খেতেও দেব না, রেখে দেব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোকে দেখে মানুষ শিক্ষা নেয়, তোর মতো জালেম না হয়। আমি বুঝাতে চাই, আমি জালেমদেরকে সারি না, তোরে সারি নাই, ভবিষ্যত সারব না। আমি আল্লাহ সার দেই কিন্তু ছেড়ে দেই না। আমার বন্ধু, আপনি যদি তাগুতের বিরুদ্ধে কথা বলেন বিপদ হবে। আল্লাহর নবীর দাওয়াত ছিল 2টি অংশ, সব নবীর একই দাওয়াত, আর 2 অংশের দাওয়াত যত নবী দিছে সব নবী মাইর খাইছে, তোমাদের মতো হালুয়া রুটি খায় নাই। নবীরা মাইর কি এমনি এমনি খাইছিনি? তাকায় দেখো ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলিতে, মুসা নবী দেশ ত্যাগ করে মহাজিদ, জাকারিয়া নবীর দেহ 2 টুকরা, হযরত ঈসা আলাইহিস সালাম শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নেয়া লাগছে। তাকে দেখো বিশ্ব নবীর দাঁত নাই, আমির হামজার কলিজা নাই, ইমাম হুসাইনের কল্লাটাই নাই। এতে বোঝা যায় তাগুতের বিরুদ্ধে কথা বললে তোমাকেও হত্যাও করা হতে পারে। তাগুত শব্দটি তাগি থেকে এসেছে। তাগুত মানে হলো সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী। তাগুত হলো এমন শক্তি, যেই শক্তি আল্লাহর দিন নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না, ওই শক্তির নাম হলো তাগুত। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ তাগুত দেখাইয়া দেয় ডাইরেক্ট ফেরাউনের দিকে, ইঙ্গিত করে আল্লাহ কয়, ও মূসা তাওরাত দিয়েছি, এখন তাওরাত নিয়ে ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে।
এখন তাগুতকে যে আল্লাহর বিধান মানে না মানতে দেয় না, এ দুটো একসাথে হওয়া লাগবে। যে শুধু মানে না সে তাগুত নয়, যেমন আমাদের দেশের হিন্দুরা তারা কোরআন হাদিস মানে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাই তাদেরকে তাগুত বলা যাবে না, কারণ তারা তো আমাদেরকে বাধা দেয় না। আজকে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে নাই এমন লোক আমাদের এলাকাতেও আছে না নাই? সে কি তাগুত? না, সে ফাসেক, সে পূজার, সে পাপিষ্ঠ, সে গুণাগার। তাগুত শুধুমাত্র দিন না মানলে হয় না, তাগুত হয় সে যে দিন মানে না, মানতে আবার বাধা দেয়। এখন আপনারা যারা তাদের সাথে আছেন তাদের ইমান কিন্তু পরিপূর্ণ নাই, আপনি ঝামেলার মাঝে আছেন, এখন বলবেন হুজুর এমন তো আমি নাই। আমি বলবো নাই কেডা কইছে? আমি যদি ঢাকার রাস্তায় বের হই আমার প্রাইভেট কারটা নিয়ে রাস্তার ডান পাশে চলতে থাকি, ট্রাফিক পুলিশ আমারে দেখলে স্যালুট দেবে না ধরবে? দইরা কি দেবে? একটা মামলা। আমি বলবো ট্রাফিক ভাই ডান পাশে চলা সুন্নত, আমি রাসূলের সুন্না মানতেছি। ট্রাফিক পুলিশ কইব মামলাটা আরো শক্ত কইরা দেই, বেশি কথা কয়। হাজার টাকার মামলা দিয়ে দিল। মামলা ভাঙ্গানোর জন্য অফিসারের কাছে গেলাম, অফিসারকে বললাম ভাই আমার আমারে হাজার টাকার মামলা জরিমানা কেন করলেন দিলেন, আমি তো রাসূলের সুন্নাহ মেনে চলছিলাম। অফিসার বলবো ট্রাফিকের কাছে যান, হে না মামলা দিছে। ট্রাফিক বলবো হুজুর আমার কোনো দোষ নাই, আইনের বইতে লেখা আছে ডান পাশে চলা যাবে না। এটার নাম দিছে আমরা রং সাইড। কি সাইড? রং শব্দের অর্থ কি? রঙের বিপরীতে কি? রাইট। রাইট মানে সঠিক, রং মানে ভুল। এখন নবী মুহাম্মদ ডান পাশে চলছে না বাম পাশে? কথা বলতে হবে। এখন ডান পাশে চলার নাম সঠিক না ভুল? তো সঠিকের যে ভুল কয় রাসূলের সুন্নাহ স্বীকার করলে ঈমান থাকে না। যে ব্যক্তি আমার সুন্নাহ অস্বীকার করে, আন্নেকাহু মিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিশ্বনবী একটা উদাহরণ দিলেন, বিবাহটা আমার সুন্নাহ, যদি কেউ মুখ ফিরে আনে কয় বিয়া লাগতো না, বিয়া মানি না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। আপনি মেসওয়াক করেন না কোনো অসুবিধা নাই, এটা সুন্নাহ, না করলে গুনাহ নাই। কিন্তু যদি বলেন মেসওয়াক করা জায়েজ নাই, মেসওয়াক মানি না, ঈমান থাকবে না, কারণ সাব্যস্ত সুন্নার বিরোধিতা করা যাবে না। আমি টুপি খুলছি, কোনো গুনাহ হয়ে গেছে? মাশাআল্লাহ, কথা বলেন গুনাহ হয়েছে? দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। কিন্তু যদি আমি কই টুপি মানি না, ঝামেলা আছে না নাই? সাব্যস্ত সুন্নাহ স্বীকার করা যাবে না। এখন ডান পাশে আপনি চলেন না, গুনাহ হবে না, এটা সুন্নাহ। কিন্তু যে চলে বাধা দিলে ঈমান থাকবে না। এই মিয়া ট্রাফিক, তুমি বাধা দিলা কেন, মামলা দিলা কেন? সে বলবে স্যার আমার কি দোষ, আমরা তো আইনের বইতে যা পড়ছি আমরা তা মানতেছি। যে বেটা আমার হাজার টাকা জরিমানা করে দিল, সে বলবে স্যার আমার কি দোষ, আইন তো আর আমি বানাই নাই, আমরা তো আইন মানি, আমরা চাকরি করি, চাকর, হুকুমের গোলাম। তাহলে সব কিছু ওরা দেখাইয়া দেয়, যারা আইন বানাইছে, যারা আল্লাহর আইনের বিরোধী আইন বানায়, তারাই তাগুত, তাদের সাথে সম্পর্ক রাখলে ঈমান থাকবে না। আল্লাহর আইনে আছে চোর ধরে জেলে দাও না চোর ধরে হাত কাটো। আল্লাহর আইন হলো চোর ধরে হাত কাটো। প্রিয় নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। বাংলাদেশে আইন হলো চোর ধরে জেলে দাও,
এই আইনটা পরিবর্তন করার সুযোগ আমাদের রাষ্ট্রের আছে না নাই? এই আইনটা বানাইছে ব্রিটিশ সরকার। 50 বছর চলে গেল বাংলাদেশের বয়স, কোন ব্রিটিশ এখন বাংলাদেশে নাই, কোন খ্রিস্টান প্রধানমন্ত্রী হয় নাই, কোন খ্রিস্টান প্রেসিডেন্ট হয় নাই, কোন খ্রিস্টান আইন মন্ত্রী হয় নাই। ব্রিটিশ আইন পরিবর্তনের সুযোগ আছে, তোমরা যারা করো না বুঝতে হবে তোমরাই তাগুতের প্রেতাত্মা হয়ে বসে আছো। আমার বন্ধু আপনারাই বলুন, আমাদের সরকার বিগত দিনে, বর্তমান সরকার, আগের সরকার যারা 50 বছরে ছিল বাংলাদেশের ক্ষমতায়, চোর ধরে হাত কাটার আইন চালু করার সুযোগ ছিল কিনা? এখনো আছে না নাই? আইনটা মানুষের না আল্লাহর, তো তুমি আল্লাহর আইনের পক্ষে কেন নাই? কারণ আছে, কারণ হলো যারা আইন বানায়। আরে বেটা মাইকের আওয়াজ বাড়াই দে, জোরে কইলে আওয়াজ হয় না, কইলে হয় না, গলা তো ভেঙে যাবে আমার। আশ্চর্য জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পারতেছি না, তার কণ্ঠ তো কুলাচ্ছে না, কণ্ঠ কুলাচ্ছে না, আওয়াজ তো হয় না। এটা আমার ভাইয়েরা, জোরে জোরে যতক্ষণ কই অল্প কয় মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর আইন চোর ধরে হাত কাটো এটা জানে না এমন মুসলমান বাংলাদেশে আছে নাকি? আল্লাহর আইন কেন নাই? কারণ তারা বড় চালাক, তারা জানে যদি চোর ধরে হাত কাটার আইন হয়ে যায় অনেক নেতার হাত থাকবে না। দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ বাড়ি বানাচ্ছে এমন নেতা আছে না নাই? তবে কিছু ভালো নেতাও আছে, তাদের সংখ্যা বড়ই কম। আল্লাহর আইন তারা মানছে না, তারা চালাক, তারা ব্রিটিশ আইনে চালায়, কারণ তারা জানে মানুষের বানানো আইন এবং মাকড়সার জাল একরকম। মাকড়সার জাল, পিঁপড়া, মশা, মাছি এগুলো যদি পায় ছাড়ে না, আর টিকটিকি যদি যায় জালে খুঁজে পাওয়া যায় না। মাকড়সার জালের কাছে মাছি মশা ভয়ঙ্কর বিপদে পড়ে যায়, কিন্তু টিকটিকির কিছু আসে যায় না। মানুষের বানানো আইন তেমন, গরিব চুরি করলে জেলখানায় বিপদে থাকে, বড় বড় চুরেরা জেলে অশ্বশুর বাড়ির আদরে থাকে, এবং এমন ভাবে আইন বানানো আছে 6 মাস 1 বছর জেল খাটার পরে দেখা যাবে বেকসুর খালাস, হেতে সোরে না, মামলা ডিসমিস। এখন ওই চোর আবার এসে নেতা হয়ে যায়, ঠিক কিনা? এখন গুলশানে বনানীতে 6তলা বিল্ডিং এর মালিক বড় নেতা, ওর বাড়ির সামনে যাইয়া বলেন, তো তুমি চোর, সাহস আপনার হবে না, ধরা খাইলে মাফ নাই, আপনার বিরুদ্ধে মানহানির মামলা হবে, উল্টা জেল খাটা লাগবে। ফখরুদ্দিন মঈনুদ্দিন কত বড় বড় চোর ধরেছিল, কিন্তু চোরেরা এখন বের হয়ে গেছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনও পলাই গেছে আমেরিকায়। ওই চোরদেরকে আপনি চোর বলার সাহস নাই, আপনার হাতে প্রমাণও নাই, কিন্তু যদি জেলে না দিয়া হাত কাইটা দিত ওই প্রমাণ লইয়া চিরদিন রাস্তায় হাঁটা লাগত। হেরে আমরা চোর কওয়া লাগতো না, হে নিজেরে কইতো আমি চোর, হাতের দিকে চাইলে মনে হইতো আমি কি? মানুষের আইন দিয়ে কখনো সমাজে শান্তি আসে না,
প্রিয় নবীজি তাই বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটে দেব। আর যদি সত্যি সমাজে শান্তি চান, আল্লাহর আইনের পক্ষে চলে আসেন, কাল থেকে যদি চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়, তাহলে 6 মাসের ব্যবধানে আপনি ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, চুরি হবে না। আল্লাহর আইন সবার জন্য, সবার জন্য সমান। কোরআনের আইন কায়েম হয়ে গেলে এই দেশের হিন্দুরা ভালো থাকবে, খ্রিস্টানেরা ভালো থাকবে, ইহুদিরা ভালো থাকবে, বৌদ্ধরা ভালো থাকবে, সংখ্যালঘুরা আমাদের কাছে আমানতের মতো, তাদের উপর জুলুম করা যাবে না। কোনো হিন্দুর ঘরে যদি মুসলমান চুরি করে, আল্লাহর আইন ওই মুসলমানের হাতটাও কেটেই দেবে, তাকে রেহাই দেবে না। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, তাগুত মানে আল্লাহ বিরোধী আইন, আর আল্লাহর আইন কায়েম হলে বন্ধু নিরাপত্তা শান্তি এমন ভাবে আসবে, একজন হিন্দু ভদ্রলোকের সুন্দরী যুবতী মেয়ে দিনে দুপুরে রাতের বেলায় স্বর্ণের চেইন গলায় দিয়া, নেকলেস গলায় দিয়া সে তার কাজে যাবে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, রাতের গভীরে হিন্দুর সুন্দরী মেয়ে নিজের প্রয়োজনে হাসপাতালে যাবে, ভ্যানিটি ব্যাগে 1,00,000 টাকা নিয়ে রাতের বেলায় হাঁটবে, ওই সুন্দরীর দিকে কোন লোক চোখ তুলে তাকাতে পারবে না। কোন মুসলমানের ছেলে যদি হিন্দুর মেয়ে দর্শন করে, আল্লাহর আইনে তাকেও যথোপযুক্ত বিচার করা হবে, রেহাই দেয়া হবে না। আমার বন্ধু, তাগুতের আইনে কখনো সমাজে শান্তি আসতে পারে না। আপনি যদি তাগুত বিরোধী হয়ে যান, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে 6 মাসও লাগবে না। এই দাওয়াতটা নিলে তো হয়, এখন আমরা শুধু এবাদতের দাওয়াতটা নিছি, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করি নাই। না করার কারণে 90% মুসলমানের বাংলাদেশে কোথাও ইসলাম পাওয়া যায় না। আজকে মাদকের সাগরে ডুবছে বাংলাদেশ, যুব সমাজ ইয়াবা খাইয়া খাইয়া শেষ হয়ে যাচ্ছে। যেই পরিবারে একটা ছেলে মাদকাসক্ত হয়ে যায়, ওই পরিবারটা জাহান্নামে পরিণত হয়ে যায়। আপনার চমৎকার একটি বিল্ডিং আছে, আপনি শক্ত করে দরজা বানাইছেন, স্টিলের দরজা, রাতের বেলায় দরজায় সিটকানি দিয়ে দেন, জানালা বন্ধ করে দেন, আপনার বিল্ডিং রুমের মাঝে আপনি নিরাপদ, চোর ঢুকার জায়গা নাই, আপনার বইয়ের আংটিগুলা খুলে টেবিলের উপর রেখে ঘুমান, গলার নেকলেসটা টেবিলে রেখে ঘুমায় যান, টেনশন নাই, নাক ডেকে ঘুমাও, বিল্ডিং ঘর শীত কেটে চোর ঢুকতে পারবে না, স্টিলের দরজা ভাঙতে পারবে না, আপনি নিরাপদ, টেনশন নাই। কিন্তু বন্ধু, যদি একটা ছেলে মদখোর ঘরে থাকে, ওই গলার স্বর্ণ আলমারিতে রাইখা ওর টেনশন কমে না, ঠিক কিনা? ঠিক কিনা? মায়ের বেনিটি ব্যাগের টাকা নেগা, বাবার মানি ব্যাগের টাকা নেগা, মায়ের কানের স্বর্ণ নেগা, গলারটা নেগা, ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয়, যখন বিক্রি করতে করতে পায় না, ম্যান হলে ঢাকনা বিক্রি করে গাঁজা খায়, হেরোইন খায়, পুরো সমাজ শেষ। অথচ এই মাদকের বিরুদ্ধে আমার বিজিবি সচেতন, সেনাবাহিনী সচেতন, আমাদের পুলিশ সচেতন, আনসার সচেতন। আপনারা যখন উখিয়া সীমান্তে যাবেন কক্সবাজারে, ওই মায়ানমারের পথে দেখবেন যে চেকপোস্ট কারে কয়, 1 মাইল 2 মাইল পর পর চেকপোস্ট, শুধুমাত্র ইয়াবা তল্লাশি করতেছে, কিন্তু এরপরেও বাংলাদেশে মদ আছে না নাই, এ মাদক কমে নাই,
বরং আপনি হয়তো জানেন না, আপনার এই বাজারে মাদকের ব্যবসা চলতেছে। দিনের বেলায় পরোটা বেচে, দিনের বেলায় সানাসুর বেচে, রাতের বারোটার পরে হতে পারে ইয়াবা বেচতেছে। আপনি হয়তো জানেন আমার বন্ধু, মাদক একটা জাতিকে শেষ করে দিতে পারে, ঠিক না? যে জাতির যুব সমাজ মাদকাসক্ত হয় ওই জাতির ভবিষ্যৎ ভালো হতে পারে। এখন কেন বন্ধ হচ্ছে না? পুলিশ তো সচেতন, বিডিআর র‍্যাব সচেতন, বন্ধ না হওয়ার কারণ এখানে চলছে ব্রিটিশ আইন, তাগুতের আইন। গরিব যদি মদ খায় তারে জোরে জেলে দাও, ধনির ফুলা পাই বেস্টার হোটেলে খাইলে তারে দইরা সেলোর দিয়ে দাও। আইন একরকম না দুরকম। শেরাটন, সোনারগাঁ, রেডিসন হোটেলের মাঝে মদের বার আছে না নাই? মদ খাইয়া মাইয়া লইয়া নাচতেছে এমন ব্যবস্থা আছে না নাই? ওখানে পুলিশ অভিযান চালাইছে কয়দিন, সুযোগ নাই। আইন আছে, ওরা বড় লোক, ওখানে লাইসেন্স দেয়া আছে, মদও আছে, সাথে নারীও নাচতেছে। ওদেরকে দেখলে সেলুট দাও, গরিবের পোড়া খাইলে পাছায় বাড়ি দিয়া জেলে দাও। এক দেশে দুরকম আইন দিয়া কখনো মাদক বন্ধ করা যাবে না। আল্লাহর আইনে আসি বেত লাগাও, রাসূলের সুন্নাহ মোতাবেক। হযরত ওমরের ছেলে আবু শামাকে হযরত ওমর নিজে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ঠিক কাল থেকে আপনার এমপি, আমার এমপি, আপনার মন্ত্রী, আমার এলাকার মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী যদি বলে দেয়, ও পুলিশের আইজিপি, সারা দেশে ঘোষণা করে দাও, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, নেতার ছেলে যেই মদ পান করবে তাকে আশি বেদ করে লাগাতে শুরু করে দাও। সান্দা যারা আছে নর্মাল কর্মী, ওরা এমনে তারের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম বাবা। কিন্তু আপনি ফাইভ স্টার হোটেলে লাইসেন্স দেবেন, আর আপনার এখানে গরিব পাইলে পিটাবেন। এক দেশে দুই আইন দিয়ে কখনোই অন্যায় বন্ধ করা যাবে না। তাই তাগুত যারা আছে আল্লাহর আইনের সাথে সম্পর্কহীন, আল্লাহর আইন বিরোধী আইন বানাচ্ছে, ওদের সাথে সম্পর্ক রেখে মুমেন হতে পারবা না। মুমেন হতে চাইলে পুরা জীবনে আল্লাহর আইন মানতেই হবে। এই চিন্তা যে লালন করবে সেই মোমেন, শয়তান আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে, পরে আল্লাহর একটা আইন মানে নাই, তার ইমানটা আর থাকে নাই। এই জন্য আসুন আমরা আমাদের জীবনের সব জায়গায় আমরা আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত হই, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করি। আল্লাহ তৌফিক দাও। সবাই জোরে বলেন আমিন।